জমে উঠেছে নারায়ণগঞ্জের ভোটের মাঠ। 16 জানুয়ারি হতে যাচ্ছে সিটি নির্বাচনের তৃতীয় নির্বাচনের ভোটাভুটি। মেয়র, কাউন্সিলর আর নারী কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা চলছে অলিগলি, উঠানপাড়া আর রাজপথে। নির্বাচনী এলাকা ছেয়ে গেছে ব্যানার পোস্টারে। টানা 10 বছরের মেয়র সেলিনা হায়াত আইভী আবারও লড়ছেন মেয়র পদে। হাতি প্রতীক নিয়ে মূল প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। সবগুলো কেন্দ্রেই এবার ভোটাভুটি ইভিএমে, থাকছে না কোনো ব্যালট। দর্শক, ভোটাভুটির শেষ পর্যন্ত আমরা আছি ভোটের মাঠে, থাকছে জমজমাট আলোচনা সরাসরি নারায়ণগঞ্জ থেকে। আর আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ। এবার দেখে নেব নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের কিছু তথ্য। সেই তথ্যগুলো আমরা জেনে নিতে চাই, বিগত নির্বাচনে কিছু ফলাফল এবং নানান ইকুয়েশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা করছেন মেয়র পদে ডাক্তার সেলিনা হায়াত আইভী, এবং যেটি আমরা এরই মধ্যে বলেছি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এর আগের নির্বাচনে সাখাওয়াত হোসেন বাদশা। ভোটের যে ব্যবধান সেটি দেখতে পাচ্ছেন 1,75,000, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 96,000, প্রায় 1,00,000-এর কাছাকাছি ভোটের ব্যবধান, 80,000। আমরা একটু অন্য প্রার্থীদের ফলাফলের একটু সমীকরণ দেখে আসতে চাই আগের নির্বাচনের, যেই তথ্য নির্বাচন করেছেন করছেন এবার আগের যে কাউন্সিলর, তাদের মধ্যে থেকে 23 জন, এবং সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন 12 জন করে 7 নম্বর ওয়ার্ডে 12 জন প্রার্থী লড়ছেন। এছাড়া আর সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা করছেন কয়েকটি ওয়ার্ডে 3 জন করে রয়েছেন, এরকম 10, 12, 19 এবং 23 নম্বর ওয়ার্ডে 3 জন করে প্রার্থিতা লড়ছেন, তাদের যুদ্ধটা কিছুটা কম হবে। এবং 4-5 জন করে লড়ছেন 11টি ওয়ার্ডে, এবং 6 থেকে 8 জন করে প্রার্থী রয়েছে 11টি ওয়ার্ডে, দুটি সমান সংখ্যক প্রার্থীতে প্রায় একই রকমের যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের দিন ঘনিয়ে আসায় নির্বাচনী প্রচারণা উৎসব মুখর বন্দর নগরীর পাড়া মহল্লা। নানান কৌশলে ভোটারদের পক্ষে ফেরানোর চেষ্টায় দিন রাত গণসংযোগে প্রার্থীরা। হেভিওয়েট প্রার্থীরা তাদের প্রচারণায় কি বলছেন চলুন শুনে আসি। এই করোনার মধ্যে কিছু কিছু কমিশনারের ব্যাপক ভূমিকা আছে, সিটি কর্পোরেশনের কোনো ভূমিকা নাই, সিটি কর্পোরেশন মেয়রের কোনো ভূমিকা নাই, কোনো ভূমিকা ছিল না। সিটি কর্পোরেশনের দুর্যোগ মোকাবেলা করার জন্য তারা কোনো ফান্ড তৈরি করে নাই। পক্ষে বিপক্ষের মত দেখছিলাম নারায়ণগঞ্জের নবীগঞ্জ খেয়াঘাট পার্ক থেকে। এবার সহকর্মী আমির হোসেন ইসমিতের সাথে যোগ দিতে চাই, তার মাধ্যমে শুনবো সেখানকার ভোটারদের প্রতিক্রিয়া। স্মিত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি দেখতে পাচ্ছি আপনি বেশ কয়েকজন অতিথিদের সহ হাজির হয়েছেন। আমরা একটু তাদের কাছ থেকে আসলে জানতে চাইছি ভোট নিয়ে সামনের দিনগুলোতে তারা কি ভাবছেন। একেবারে ভোট ঘনিয়ে আসছে, নিশ্চয়ই সমীকরণগুলো নানানভাবে মেলাতে চেষ্টা করছেন স্থানীয় ভোটাররা, সেই সমীকরণগুলোর কি কি বিষয় রয়েছে জানতে চাইছি আপনার মাধ্যমে। রাসেল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে অনেকটা নাটকীয়তা রাজনৈতিক পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রতিদিনই কিছু না কিছু নাটকীয় পরিবর্তন হচ্ছে, সেই নাটকীয়তা পরিবর্তন এবং সরগরমের খবর আমরা আজকে যারা অতিথি আছেন তারা কি সমীকরণ করছেন সেটি সরাসরি জানতে চাই। আমাদের সাথে আছেন একজন অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান পোবেল। পাবেল, আমি যারা পাবেল আপনার কাছে জানতে চাই, এই যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি মেয়র নির্বাচিত হয়ে আসুক, আসলে তাদের কাছে আপনার কি প্রত্যাশা আরোপ করছেন? ধন্যবাদ। সিটি কর্পোরেশন মেয়র হয়ে যে আসবেন, ওনার কাছে প্রথম আমাদের সমস্যাগুলি, প্রথম যে চাওয়াটা থাকবে সেটা হচ্ছে পয় নিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থাটা আরও উন্নত করা। আর আপনারা জেনে থাকবেন যে শীতলক্ষা নদীতে যে পানি দূষণ, এটা একটা বড় ড্রেন হিসাবে রূপান্তরিত হয়েছে, আসলে নদীটা নদী নেই। আমাদের চাওয়া পাওয়া থাকবে যাতে অবশ্যই আমাদের মেয়র মহোদয় যিনি হয়ে আসবেন এই ব্যাপারগুলি দেখেন, পাশাপাশি কিশোর গ্যাংয়ের একটা উপদ্রব আপনারা লক্ষ্য করে থাকবেন, এই কিশোর গ্যাং, ইপটিজিং এবং মাদকের যে ছয়লাব আছে এগুলি উনি একটু নজর দিবেন এই বিষয়গুলি।
হ্যাঁ, পাবেল খান যেটি বলছিলেন যে অর্থাৎ কিশোর গ্যাং, নদী দূষণ রোধ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থায় যিনি মেয়র হয়ে আসবেন আগামীতে সেটিতে জোরদার দিবেন। আমাদের কাছে আরেকজন অতিথি আছেন, সমাজকর্মী সামিরা সিদ্দিকী। আমি সামিরা সিদ্দিকী আপনার কাছে জানতে চাই যে নারায়ণগঞ্জে এইবার সিটি কর্পোরেশন নির্বাচনে যারা ভোটার প্রয়োগ করবে তাদের অর্ধেক হচ্ছে নারী। আপনি একজন সমাজকর্মী হিসাবে কি দেখছেন এবং এই নারীদের আসলে কতটুকু এই সিটি কর্পোরেশন তার পাশে এসে দাঁড়াতে পারছে? ধন্যবাদ যমুনা নিউজকে। আসলে আমাদের নারীর সংখ্যা অনেক বেশি এখানে আমরা, এবং প্রত্যেকটা নারী কিন্তু বাহিরমুখী, আমরা কিন্তু বাইরে কাজ করছি। আমরা অবশ্যই পৌর মেয়রের কাছে মানে চাইব এক নিরাপদ পরিবেশ, সবচেয়ে বড় কথা যেটা আমরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারি, আমাদের এখানে যাতে চলাচলের ব্যবস্থাটা সুবিধাজনক হয়, এবং নারী ছাড়াও একজন নাগরিক হিসেবে আমি আরেকটা কথা মানে খুব বেশি সাফার করছি, বিশেষ করে বর্ষা মৌসুমে। আমি চাষাড়াতে থাকি, একেবারে প্রপার বলতে পারেন, সেখানে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, এটার একমাত্র কারণ হচ্ছে পয়োনিষ্কাশন। এবং আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ড্রেন আছে এবং সেগুলো সুগভীর, অনেক গভীর, কিন্তু কেন তারপরে জলাবদ্ধতা এটাকে ফাইন্ড আউট করতে হবে, তার মানে এই ড্রেনগুলোকে পরিষ্কার করতে হবে। এবং সামিরা সিদ্দিকী যেটি বলছিলেন যে সিটি কর্পোরেশন প্রচুর কাজ করেছে, ড্রেন নির্মাণ করেছে, রাস্তা নির্মাণ করেছে, কিন্তু পয়োনিষ্কাশন ব্যবস্থাটি আরও জোরদার করলে হয়তো এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারেন। আমাদের সাথে একজন শ্রমিক নেতা আছেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন শ্রমিক ইউনিয়নের যিনি সভাপতি, যারা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। আমি মাহবুবুর রহমান ইসমাইলের কাছে জানতে চাই, মাহবুবুর রহমান ইসমাইল আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের শুরু থেকে নানা ধরনের নাটকীয়তা দেখছি, নানা ধরনের প্রতিক্রিয়া দেখছি, প্রক্রিয়া দেখছি, আসলে সেটি আপনি কিভাবে দেখছেন? নাটকীয়তা রাজনীতির মধ্যে একটা সৌন্দর্য তৈরি করে, রাজনীতির মধ্যে, রাজনীতি বৃদ্ধির মধ্যে অবশ্যই নাটকীয়তা থাকা দরকার, যেটা মানুষকে আকৃষ্ট করবে, মানুষের মধ্যে সৌন্দর্য বোধ করে তুলবে, মানুষের মধ্যে ভালো কিছু চরিত্র সৃষ্টি করবে নাটকীয়তার মধ্যেতে, নেতৃত্ব এবং রাজনীতির মধ্যে সেটাই মানুষকে পরিশুদ্ধভাবে গড়ে তুলবে। কিন্তু অত্যন্ত দুঃখ হলো সত্য যে নারায়ণগঞ্জের রাজনীতিটা হচ্ছে জনতুষ্টি এবং বিদ্বেষ এবং বন্দনা এবং অহংকারের রাজনীতি হয়েছে। এখানে জনসেবার মান বৃদ্ধি না পেলেও এখানে জনতুষ্টি হয়েছে, এখানে লোক দেখানো এবং যেগুলোকে মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলো সেই সমস্ত বিষয়ের চেয়ে কীভাবে পপুলিজম গড়ে তোলা যায়, কীভাবে জনতুষ্টি করা যায় সেদিকে নজর ছিল বেশি, যার কারণে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যার যে সমস্ত বিষয় প্রয়োজন ছিল সেগুলো এখন পর্যন্ত পরিপূরণ করা সম্ভব হয়নি। ফলে আমি মনে করি নাটকীয়তা হওয়া দরকার উন্নয়নের, নাটকীয়তা হওয়া উচিত মানবিকতার, এবং নাটকীয়তা হওয়া উচিত মানুষকে আরও আকৃষ্ট করে জনসেবার নাটকীয়তা হওয়া দরকার। মাহবুবুর রহমান ইসমাইল যেটি বলছিলেন যে সিটি কর্পোরেশনকে আরও মানবিক হতে হবে, সিটি কর্পোরেশনকে আরও উন্নয়নের দিকে জোরদার করতে হবে যাতে নাগরিক সেবা বৃদ্ধি করা যায়। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন যিনি নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার শাহতাজ মুনমুন। আপনার কাছে জানতে চাই যে এইবার যে ভোট আসছে সেই ভোটে তো ইভিএমে ভোট হবে, আসলে সেই ইভিএমটাকে আপনি কিভাবে দেখছেন? ইভিএম কি আসলে মানুষকে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে? এটা একটা ভালো, যেহেতু প্রযুক্তি এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব। কিন্তু ইভিএম পদ্ধতিটা এখনো মনে হয় সেভাবে সবাই, জনগণ যারা, আমি যেহেতু নারী, আমি নারীদের কথাই বলি যে সেইভাবে ওনারা এখন পর্যন্ত কিন্তু ওনারা এ বিষয়ে সন্তুষ্ট নন যে কিভাবে ভোটটা দিতে হবে। তো এই ব্যাপারে আরেকটু সচেতন হলে ভালো, আর সেদিন যদি ওইখানে একটা প্রসেস থাকে যে ওনাদেরকে দেখিয়ে দেওয়া, সবাইকে দেখিয়ে দেওয়া, সেটা তো খুবই ভালো হয়। তবে ইভিএম পদ্ধতিটা নিয়ে মনে হয় আরেকটু সচেতনতা জনগণের মধ্যে, যে তাদেরকে দেখানো যে কিভাবে একটা ভোটও যাতে নষ্ট না হয়, তখন একটা ভোটেরও কিন্তু মূল্য অনেক। শুনছিলেন যে স্মিত, আমরা শুনতে পেলাম তিনজন অতিথির কথা, আমরা শুনবো বাকিদের কথাও, পাশাপাশি আরও কিছু প্রশ্নও নিতে চাই আপনার মাধ্যমে, তাদের কাছ থেকে উত্তর নিতে চাই। আপনি একটু থাকুন আমাদের সাথে, স্মিত আপনি একটু আমাদের সাথে থাকুন, আমরা যোগ দিতে চাই এই মুহূর্তে। আমাদের সাথে রয়েছেন আরও একজন সহকর্মী রয়েছেন আমাদের সাথে, তানভীর মৌসুম, নারায়ণগঞ্জে সিটি নির্বাচনের প্রার্থীদের জনসংযোগের সাথে রয়েছেন, সেই খবরাখবর জানতে চাই তানভীর মৌসুমের কাছ থেকে। তানভীর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই?
তানভীর, আমি আপনার ছবি দেখতে পাচ্ছি, আমি আপনি কি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? একটু আপনার কাছ থেকে জানতে চাইছি কোন প্রার্থীর প্রচারণা রয়েছেন, কি কি আশ্বাস দিচ্ছেন তারা, এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। এখানে কিন্তু তৈমুর আলম খন্দকার কিন্তু এরই মধ্যে তারা ইয়ে করেছেন, তারা কিন্তু প্রচারণার মধ্যে আছেন, জনসংযোগে আছেন, এবং আমরাও তার কাছে যাওয়ার চেষ্টা করছি এবং তিনি বর্তমানে আছেন জালকুড়ি 9 নম্বর ওয়ার্ডে, এবং আমরা এই মুহূর্তে তার সাথে একটু কথা বলতে চাই। আমরা এখন যাচ্ছি। ভোটারদেরকে আপনি বলেছেন যে নারায়ণগঞ্জকে সারা দেশের যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করবেন, তো সেই বিষয়ে আপনার কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? নারায়ণগঞ্জ কিন্তু আগে থেকেই এই আরে এটা বন্ধ কর দেখো, আর কালকে তো এটা আনবি না। নারায়ণগঞ্জ তো আগে থেকেই এটা বন্ধ করবি নাকি? নারায়ণগঞ্জ ব্রিটিশ আমল থেকেই ভৌগোলিক কারণে এই ক্যালকাটা আসাম এবং বাংলাদেশ, দ্যাট ইজ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ এবং আসাম, এইসবের ব্যবসা বাণিজ্যের ট্রেড অ্যান্ড কমার্সের কেন্দ্রবিন্দু ছিল। মেল ট্রেন এখানতে ছাড়ত, স্টিমার মেল এখানতে ছাড়ত, না বাংলাদেশের সবচেয়ে তৎকালীন ইস্ট পাকিস্তানে সবচেয়ে প্রথম টেলিফোন এক্সচেঞ্জ নারায়ণগঞ্জে হয়। নারায়ণগঞ্জকে এই জন্য 1880 সনে এই ব্রিটিশ সরকার নারায়ণগঞ্জকে ফ্রি পোর্ট ঘোষণা করে, অবাধ বাণিজ্য শুল্ক ছাড়া। তখনই এই নারায়ণগঞ্জটা জমে ওঠে এবং 1882 সনে এই নারায়ণগঞ্জকে মহকুমা ঘোষণা করা হয়। এরও আগে ঢাকা পৌরসভা গঠন হওয়ার আগে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন হয়েছে। নারায়ণগঞ্জ পৌরসভাটা ছিল মদনগঞ্জ পৌরসভা নামে। 1876 সনের 8ই সেপ্টেম্বর এই শহরটা একত্রিত করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। কিন্তু আপনার এক্ষেত্রে পরিকল্পনাগুলো কি? আমার পরিকল্পনা একটা পরিকল্পিত শহর করব এবং গণমুখী একটা শহর প্রশাসন করব, জবাবদিহিমূলক একটা প্রশাসন করব। আর কন্ট্রাক্টরদের যে সিন্ডিকেট আছে, কন্ট্রাক্টরদের প্রভাব মুক্ত, ঠিকাদার মুক্ত এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হবে। ট্যাক্স কমাই আনব, রুটিন ওয়ার্ক যেটা সেবা সে সেবা বৃদ্ধি করব। নারায়ণগঞ্জ হবে একটা শিক্ষা স্বাস্থ্যের এবং পরিবেশ বান্ধব একটা টেকসই নগরী। কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা বা সেরকম কোনো কিছু? আমার, আপনি যদি বুঝে থাকেন, আমার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা এইটি যে নারায়ণগঞ্জটা একটা পরিকল্পিত শহর হবে জনগণের মতামতের ভিত্তিতে। যেমন আপনি কিন্তু ভোটারদেরকে বলেছেন যে আগামী 100 বছর নিয়ে আপনার পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বাস্তবায়নে আপনার কি কি লক্ষ্য রয়েছে? 100 বছরে তার বীজ বপনটা আমি করে যাব। একটা পরিকল্পনা, একটা শহরের জনগণের চাহিদা অনুযায়ী তার বেকার সমস্যা নির্ধারণ করতে হবে, তার খেটে খাওয়া মানুষের নিশ্চিত করতে হবে, গৃহহীন ছিন্নমূল মানুষের একটা নির্ধারণ করতে হবে। এদের অনুযায়ী, এই সবের অনুযায়ী একটা শহর কি পরিমাণ ডিমান্ড করে, ওই ডিমান্ড অনুযায়ী আমি আগাবো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আমরা তানভীর, আপনার মাধ্যমে নারায়ণগঞ্জের প্রার্থীর পরিকল্পনার কথা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আবারও যেতে চাই সহকর্মী আমির হোসেন স্মিথ রয়েছেন নারায়ণগঞ্জে, সেখানকার অতিথিদের নানান মন্তব্য শুনতে চাই এই ভোটকে ঘিরে। স্মিথ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। চারজন অতিথির কথা আমরা শুনছিলাম, এর মধ্যে কয়েকজন অবশ্য বলছিল জলাবদ্ধতার কথা। আমরা দেখছি যে নারায়ণগঞ্জে তো সিটি নির্বাচন এবারই প্রথম নয়, এর আগে পৌরসভা ছিল, সিটি কর্পোরেশন হয়েছে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে বিজয়ও হয়েছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। জলাবদ্ধতা বা এই বিষয়গুলো কি খুব একটা সরেনি? এখনও এতটা অভিযোগ কেন আসলে রয়েছে? নিশ্চয়ই আপনার অন্যান্য অতিথিদের কাছ থেকেও সে উত্তর পাবো আশা করছি।
রাসেল, আপনি ঠিকই বলেছেন যে সিটি কর্পোরেশন কিন্তু মাত্র গঠন হয়েছে 10 বছর, অর্থাৎ এই 10 বছরে যে এই যে অপরিকল্পিত একটি নগরায়ণ, সেখান থেকে আসলে সঠিক পথে নিতে আরও কিছুটা সময় লাগবে, সেটি কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি বলেছেন। আর এখন আমরা সরাসরি চলে যেতে চাই, আজকের অতিথি আমাদের সাথে আছেন নারী উদ্যোক্তা শাহতাজ মুনমুন। জনাব শাহতাজ মুনমুন, আপনার কাছে জানতে চাই যে এই যে আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন, তার কাছে আপনারা কী প্রত্যাশা করেন? আপনি একজন উদ্যোক্তা, আসলে বিশেষ করে নারীদের জন্য কি করা উচিত? আসলে আমরা নারায়ণগঞ্জের মেয়েরা কিন্তু এখন মানে উদ্যোক্তা অনেক বেশি। হ্যাঁ, মেয়েরা চাচ্ছে সচ্ছল হতে এবং মেয়েরা অনেক সচ্ছল এখন, কিন্তু তারা যে কাজ করবে, তাদের যে পরিবেশটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা রাস্তাঘাটে একা একা চলি, এই যে ইয়াং জেনারেশন যারা এগিয়ে আসছে, তো ওদের জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ইফটিজিংয়ের শিকার কিন্তু তারা হয়, তারপর চিন্তাইটা কিন্তু ইদানিং আমাদের শহরে একটু বেড়ে গেছে, একটু রাত হলেই সমস্যাটা হয়। একজন মেয়ে হিসেবে সেই বিষয়টা তো সাংঘাতিক ব্যাপার। নারীবান্ধব একটা পরিবেশ নারায়ণগঞ্জকে হতে হবে, নারীবান্ধব পরিবেশ। একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি এইটাই বলবো যে নারায়ণগঞ্জ শহর যেন একটা রোল মডেল হতে পারে, যে না, এই শহরটা নারীবান্ধব এবং নারীদের জন্য সিটি মেয়র অবশ্যই একটা আলাদা দৃষ্টিভঙ্গি ওনার আছে, থাকবে। আসলে উনি বলছিলেন যে সিটি কর্পোরেশনকে নারী বান্ধব হতে হবে, নারীরা যাতে নিরাপত্তা নিয়ে তারা চলাফেরা করতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। আমার কাছে, আমি আবার যেতে চাই শ্রমিক নেতা মাহবুব রহমান ইসমাইলের কাছে। মাহবুব রহমান ইসমাইল, সিটি কর্পোরেশন সৃষ্টি হয়েছে 10 বছর, আপনি কি মনে করেন যে এই সিটি কর্পোরেশন যে উন্নয়ন হওয়ার কথা, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে, বা আরও কি উন্নয়ন কী কী প্রয়োজন, বা কী কী সমস্যা আপনারা চিহ্নিত করছেন? সিটি কর্পোরেশনে যে মৌলিক উন্নয়নের যে দিকে আলোকপাত করার দরকার ছিল সিটি কর্পোরেশনকে, আমি একজন নারায়ণগঞ্জের নাগরিক হিসাবে, এই সিটি কর্পোরেশনের একজন নাগরিক হিসেবে বলবো, মৌলিক কোনো এখানে উন্নয়ন, এখানে পরিবর্তন সৃষ্টি হয়নি, করতে পারেনি এখানে। এখানে নারায়ণগঞ্জের প্রধান সমস্যা জলাবদ্ধতা, এখনও 1 ঘন্টায় নারায়ণগঞ্জ শহর তলিয়ে যাচ্ছে এবং মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষা নদী, আজকে যে শীতলক্ষা নদী দেখার জন্য এক সময়ে কুইন ভিক্টোরিয়া নারায়ণগঞ্জ এসেছিল, আজকে সেই শীতলক্ষা নদীর পারে আমরা যখন বসে এখন কথা বলছি, আমাদের ভিতর থেকে নারী বুড়ি বের হয়ে আসে, বুকম হচ্ছে। অর্থাৎ শীতলক্ষা নদীটাকেও একে রক্ষা করা, প্রকৃতিটাকেও রক্ষা করা সম্ভব হয়নি যেটা ছিল। আর উন্নয়নের কথা বলবো এখানে, এটা শ্রমিক ঘন, শ্রম ঘন একটা শিল্প এলাকা। এই নারায়ণগঞ্জটা হচ্ছে শিল্পনগরী, এখানে শ্রমিকদের জন্য অনেক কিছু করার দরকার ছিল। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রমিকদের জন্য পাকিস্তান আমলে শ্রমজীবী হাসপাতাল ছিল এখানে, মেডিকেল কলেজ। রহমান ইসমাইল বলছেন যে শ্রমিকদের জন্য আরও কার্যকর কিছু ভূমিকা নেওয়া প্রয়োজন, হাসপাতাল সহ স্বাস্থ্য ব্যবস্থা জোর দেওয়ার প্রয়োজন বলে তিনি বলছেন। আমি সামিরা সিদ্দিকীর কাছে যেতে চাই। সামিরা সিদ্দিকী, আপনি তো সমাজকর্মী, আসলে আগামী সিটি কর্পোরেশনে যিনি মেয়র হয়ে আসবেন, তার কাছে আপনি কী প্রত্যাশা করেন? আমাদের তো অবশ্যই বিরাট পথ প্রত্যাশা, যেই হয়ে আসুক না কেন। যেমন আমি শিশুদের নিয়ে কাজ করি, আমি শিশু একাডেমিতে আছি, কাজে আমি শিশুদের কথাটা আমার সবসময় মাথায় থাকে। বা আমাদের শিশুরা এমন অবস্থা, স্কুল বাসা এবং ওদের গেম হচ্ছে মোবাইল, যেটার একটা সাইড এফেক্ট পড়ছে ওদের উপরে। আমরা যদি, মানে আমাদের মেয়র যিনি হবেন, তিনি যদি এই শিশুদের জন্য বিরাট উন্মুক্ত কোনো মাঠ, বা যেখানে বা শিশুদের ছেড়ে দিয়ে তার ফ্যামিলি বসে থাকবে, ওরা ছোটাছুটি করবে, ওরা খেলবে এবং সেটা তারা দেখবে, এরকম যদি একটা পরিবেশ সে দিতে পারেন, তাহলে আমরা খুব। উনি বলছিলেন আসলে বিনোদন কেন্দ্র তৈরি করা, মাঠ তৈরি করা, যারা শিশুরা খেলাধুলা করতে পারে, শিশুরা আগামী দিনের যে মোবাইল গেমের উপর নির্ভরশীল না হয়ে মাঠে এসে খেলাধুলা করবে, পার্কে বিনোদনের ব্যবস্থা করার জন্য। আমি মাজহারুল ইসলাম খান পাবেল, আপনার কাছে জানতে চাই, আপনি তো বন্দরে বসবাস করেন, আসলে প্রতিদিন আমরা দেখি বন্দর থেকে প্রচুর লোক নারায়ণগঞ্জে আসে, আসলে মানুষের দুর্ভোগটা কী, আসলে এখানে একটি ব্রিজ কতটুকু প্রয়োজন? জি ধন্যবাদ। ব্রিজ আসলে আমাদের নিতান্তই দরকার, এটা অত্যাবশ্যকীয়। আপনারা জানেন হাজার হাজার শ্রমিক, গার্মেন্টস শ্রমিক বন্দর থেকে এই পারে আসে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, বালখেট এবং ট্রলার ডুবি অনেক ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। তো সুতরাং এটা ব্রিজ এখন আমাদের সময়ের দাবি। মাননীয় মেয়র যেই হবেন, ওনাকে আমাদের বন্দরবাসীর প্রত্যাশা যে একটা ব্রিজ আমাদের দরকার, এই জন্য ব্রিজ অত্যাবশ্যক। হ্যাঁ, শুনছিলেন যে মাজহারুল ইসলাম পাবেল বলছিলেন যে বন্দর থেকে প্রতিদিন প্রচুর মানুষ এই এপারে আসেন, তারা একটি ব্রিজের প্রত্যাশা করছেন। আর আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান যিনি সদ্য ইস্তফা দেওয়া মেয়র, তার সাথে কথা বলেছিলাম, ডাক্তার সেলিনা হায়াত আইবি জানান যে
আমরা বুঝতে পারছি স্মিথ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অতিথিদের মাধ্যমে আমরা সামনের ভোট নিয়ে নানান প্রত্যাশার কথা শুনলাম। দর্শক দেখলেন ভোট নিয়ে নারায়ণগঞ্জে নগরবাসীর মতামত এবং প্রতিক্রিয়া। আজ এ পর্যন্তই, প্রতিশ্রুতি বনাম বাস্তবতার বিশ্লেষণ নিয়ে ফিরব আগামীকাল ঠিক একই সময়ে। যমুনার সঙ্গেই থাকবেন।